নমস্কাৰ, মই মুজিত্ৰ। আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আছামিজ অনলাইন শিল্পী ইউটিউব চেনেল। বন্ধুসকল, পলগতে চাওক আজি নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে সৰ্বানন্দ সোণোৱালৰ দিনত সংঘটিত হৈছে অবাধ দুৰ্নীতি। প্ৰমাণ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাম কাজে। ৰাজ্য চৰকাৰক লক্ষ্মণ ৰেখাৰ ভিতৰত থাকি কাম কৰাৰ পৰামৰ্শ অসম জাতীয় পৰিষদৰ। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ কাৰ্যকালত সংঘটিত হৈছিল অবাধ দুৰ্নীতি। বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা আৰু কামে এয়াই প্ৰমাণ কৰিছে। পূৰ্বতে সোণোৱাল চৰকাৰৰ দুৰ্নীতিৰ কথা প্ৰকাশ কৰিছিল অসম জাতীয় পৰিষদে, আৰু এতিয়া এজেপিয়ে দাবী কৰা ধৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰমাণ কৰি দেখুৱাইছে। শুকুৰবাৰে সংবাদমেল সম্বোধন কৰি এই মন্তব্য কৰে অসম জাতীয় পৰিষদৰ নেতা জগদীশ ভূঞাই। গৰু চিণ্ডিকেটৰ বাবদ 60,000 কোটি টকা অবৈধ লেনদেনত জড়িতৰ অভিযোগ তুলিছিল অসম জাতীয় পৰিষদে। ইয়াৰ মাজতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰ্যকালত 40 দিনৰ ভিতৰত 30টা এনকাউণ্টাৰ হৈছে। স্বাধীনতাৰ পিছত ভাৰতৰ ইতিহাসত সম্ভৱতে এয়াই প্ৰথম সৰ্ববৃহৎ এনকাউণ্টাৰ। আমাৰ দেশত দোষীক শাস্তি দিবৰ বাবে আইনী প্ৰক্ৰিয়া আছে, কিন্তু তাৰ বিপৰীতে অপৰাধীক গুলিয়াই দিয়াটো কেতিয়াও পেটাৰ্ণ হ'ব নোৱাৰে। এয়া লাগিলে অপৰাধীয়ে হওক বা আন কিবা হওক, এনেদৰে যুক্তি দিয়ে জগদীশ ভূঞাই। ভূঞাই লগতে প্ৰশ্ন কৰে যে ৰাজ্য চৰকাৰে বিধায়িনী আৰু ন্যায়পালিকাৰ ক্ষমতা কৰ্তন কৰি কাৰ্যপালিকাৰ ক্ষমতা সৰ্বোচ্চ কৰিব বিচাৰিছে নেকি, যাৰ বাবে IPC CRPC উলংঘন কৰিছে আৰক্ষীয়ে। মানৱ অধিকাৰ আয়োগৰ তথ্য অনুসৰি বিশেষ 2 কাৰণবশতঃ অপৰাধীক গুলি কৰিব পাৰে আৰক্ষীয়ে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাক তীব্ৰ সমালোচনা কৰি অসম জাতীয় পৰিষদে বৰ্তমান ৰাজ্যত অগণতান্ত্ৰিক স্বৈৰাচাৰী শাসন আৰম্ভ কৰা হৈছে বুলিও অভিযোগ উত্থাপন কৰে। জগদীশ ভূঞাই এই সন্দৰ্ভত কয় যে দোষীক শাস্তি প্ৰদান কৰিব ন্যায়পালিকাই, প্ৰয়োজনত অসম আৰক্ষীত সংস্কাৰ আনক, কিন্তু আৰক্ষীক সংস্কাৰ কৰাৰ পৰিৱৰ্তে ৰাজনৈতিক স্বাৰ্থত ব্যৱহাৰ কৰা হৈছে। অসম আৰক্ষীত বিচক্ষণ দায়িত্বশীল বিষয়া আছে, তেনে বিষয়াই কেতিয়াও কাৰোবাৰ ৰাজনৈতিক অভিলাষ পূৰণৰ বাবে কাম কৰিব নালাগে। সকলোৱে লক্ষ্মণ ৰেখাত থাকি কাম কৰক। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে আমচুৰ সাম্প্ৰদায়িক নেতাক আশ্ৰয় দিলে ৰাইজৰ দলক কোনো কাৰণতে সহযোগ নকৰোঁ। সংবাদমেলত এই ঘোষণা বি লাচি থানাৰ নেতা শৃংখল চলিহাৰ। শুকুৰবাৰে সংবাদমেল সম্বোধন কৰি বি লাচি থানা অসমৰ সাংগঠনিক সাধাৰণ সম্পাদক শৃংখল চলিহাই কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰে। আগন্তুক মৰিয়নী সমষ্টিৰ উপ নিৰ্বাচনত জাতীয়তাবাদী শিবিৰৰ নেতাক বি লাচি থানাই সমৰ্থন জনাব বুলি জানিবলৈ দিয়ে, কিন্তু আমচুৰ সাম্প্ৰদায়িক নেতাক আশ্ৰয় দিলে ৰাইজৰ দলক কোনো কাৰণত সহযোগ নকৰে বুলি স্পষ্টকৈ জনাই দিয়ে শৃংখল চলিহাই। সংবাদমেলত শৃংখল চলিহাৰ লগতে উপস্থিত থাকে সংগঠনটোৰ নেতা ৰন্তুপানী ফুকন। সংবাদ মাধ্যমৰ আগত আগন্তুক মৰিয়নী সমষ্টিৰ উপ নিৰ্বাচনত মূল যুঁজ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অখিল গগৈৰ মাজত হ'ব বুলি উল্লেখ কৰে ফুকনে। ৰন্তুপানী ফুকনে আনকি কয় যে হিমন্ত বিশ্ব শৰ্মা বিকল্প বুলি বহুতে অখিল গগৈক ভাবিবলৈ লৈছে, গতিকে জাতীয়তাবাদী ভাৱধাৰাৰে ৰাইজৰ দলক আগবঢ়াই নিব লাগে। কোনো ধৰণৰ সাম্প্ৰদায়িক শক্তিৰ ক্ষেত্ৰত আপোচ কৰিলে দলটোৰ ভৱিষ্যত নাথাকিব, লগতে বি লাচি থানায়ো কোনো কাৰণতে সহযোগ নকৰিব। সংবাদমেলত শৃংখল চলিহাই লগতে কয় যে বি লাচি থানাই কোনো কাৰণতে সাম্প্ৰদায়িক শক্তিৰ ক্ষেত্ৰত আপোচ নকৰে। যিদৰে শিলাদিত্যদেৱক বি লাচি থানাই মানি ল'ব নোৱাৰে, সেইদৰে আজিজুৰ ৰহমানক মানি ল'ব নোৱাৰে। অখিল গগৈক বহু কষ্টৰে শিৱসাগৰ সমষ্টিৰ পৰা জয়ী কৰোৱা হৈছে। আজিজুৰৰ দৰে নেতাৰ বাবে শিৱসাগৰৰ মুছলমান ৰাইজে অখিল গগৈক ভোট দিয়া নাই। খিলঞ্জীয়া মুছলমান লোকৰ সমৰ্থন লাভ কৰিছে অখিল গগৈয়ে। যদি ৰাইজৰ দলে আমচুৰ দৰে সংগঠনৰ নেতাক আশ্ৰয় দিয়ে, তেন্তে বি লাচি থানাই প্ৰয়োজনত ৰাজনৈতিক দল গঠন কৰিবলৈ বাধ্য হ'ব। সংবাদমেলত এইদৰে মন্তব্য কৰে বি লাচি থানাৰ নেতাই। বন্ধুসকল, তাৰপিছত 3 নম্বৰ খবৰটো জনাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই, তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। বন্ধুসকল, তাৰপিছত খবৰটিয়ে হৈছে অসমত বৃদ্ধি পাই আছে কৰোণাত আক্ৰান্ত হোৱা আৰু মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা। অসমত বিগত 24 ঘণ্টাত নতুনকৈ পুনৰ 2,493 গৰাকী লোক আক্ৰান্ত হৈছে মহামাৰী COVID-19ত। অসমত বিগত 24 ঘণ্টাত 117,087 গৰাকী লোকৰ কোভিড টেষ্ট সম্পন্ন কৰা হৈছিল, আৰু ইয়াৰে ভিতৰত 2,493 গৰাকী লোকৰ দেহত COVID-19 পজিটিভ ধৰা পৰে। আৰু অসমত বিগত 24 ঘণ্টাত কৰোণাত আক্ৰান্ত হৈ 24 গৰাকী লোকৰ মৃত্যু হৈছে। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে অহা 12 জুলাইৰ পৰা অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশন আৰম্ভ হ'ব। অহা 12 জুলাইৰ পৰা আৰম্ভ হ'ব পঞ্চদশ অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশন। 13 আগষ্টত এই অধিৱেশনৰ অন্ত পৰিব।
আরম্ভণির দিনটোত মৃত্যু প্রসঙ্গ আর প্রশ্নের পিছতে অধ্যক্ষ বিধানসভার 2021 সনের বাজেট অধিবেশনের কার্যসূচী স্থির করে কার্য উপদেষ্টা সমিতির প্রতিবেদন ঘোষণা করব। ইয়ার পিছতে অধ্যক্ষ বিধানসভার প্রক্রিয়া ও কার্য পরিচালনার নিয়মাবলী 9(1) নিয়মের অধীনত সদন পরিচালনার মনোনীত সভাপতি সকলের নাম ঘোষণা করব। সেই দিনটিতে অন্যান্য কার্যসূচীর সরকারি বিধেয়ক সমূহ উপস্থাপন আর 2021-2022 সনের পরিপূরক দাবি আর পরিপূরক বিনিয়োজন সমূহের তালিকা উপস্থাপন করা হব। 13 জুলাইত বেসরকারি সদস্যর কার্যসূচী আর 14-15 জুলাইত অধিবেশনের সরকারি কার্যসূচী সমূহ চলিব। 2021-2022 বর্ষর বার্ষিক বিত্তীয় প্রতিবেদন প্রাকলিত বাজেট উপস্থাপন করা হব 16 জুলাইত। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে বিজেপিত যোগদান করলে অনিল দাসাকে ধরে কেবাজনও প্রাক্তন কংগ্রেসী নেতাই। শুকুরবারে হেঙ্গেরাবাড়ীস্থিত বিজেপির রাজ্যিক মুখ্য কার্যালয়ত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিত এক যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানত কংগ্রেস দলের প্রাক্তন জ্যেষ্ঠ নেতা অনিল রাজা, প্রাক্তন জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা পঙ্কজ বরবরা সহিতে অসমের বিভিন্ন জেলার কংগ্রেস কর্মীসকলের গুয়াহাটী মহানগরীর বহু সংখ্যক কংগ্রেস কর্মীয় ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে আমার দলত যোগদান করে এইদরে মন্তব্য করে রাজ্যিক বিজেপির সভাপতিগুলো। উক্ত কার্যসূচীত বিজেপির রাজ্যিক সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্র শর্মা, রাজ্যিক সম্পাদক কিশোর উপাধ্যায়, বিধায়ক বলিন চেতিয়া, গুয়াহাটী মহানগর জেলার সভাপতি মৃগেন হরণীয়াকে ধরে রাজ্যিক বিষয়ববীয়সকলের দলীয় কার্যকর্তাসকল উপস্থিত থাকে। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে প্রায় 2 দিন ধরে নিরুদ্দেশ হয়ে থাকা কাজিরঙ্গার বনকর্মীর মৃতদেহ উদ্ধার। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের অন্তর্ভাগত নিরুদ্দেশ বনকর্মী ওয়াহিদুর রহমানের মৃতদেহ উদ্ধার হয়েছে। শুকুরবারে বিয়লি বাগরি বনাঞ্চলের আমকাঠনি বন শিবিরের সমীপতে উদ্ধার হয়েছে মৃতদেহট। বাগরি বনাঞ্চলের আমকাঠনি বন শিবিরত কর্মরত আছিল বনকর্মীজন। মঙ্গলবারে পুৱতি নিশার বন শিবিরত নাছিল ওয়াহিদুর রহমান। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে প্রাক্তন বিধায়কর পোহনীয়া হাতির গোচকত মৃত্যু 14 বছরীয় কিশোরের। পরিয়ালক সাক্ষাৎ মন্ত্রী অতুল বরার। বোকাঘাটের প্রাক্তন নির্দলীয় বিধায়ক জিতেন গগৈর পোহনীয়া হাতির গোচকত নিহত হওয়া বিতু মুন্ডার বাসগৃহত উপস্থিত হয়েছে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অতুল বরা। শুকুরবারে সন্ধ্যা মন্ত্রী অতুল বরাই বিতু মুন্ডার গৃহত উপস্থিত হয়ে পরিয়ালর লোক সমবেদনা জানার ঘটনাটো সন্দর্ভত তদন্ত করে পরিয়ালটক ন্যায়প্রাপ্তির প্রতিশ্রুতি প্রদান করে। উল্লেখযোগ্য যে বৃহস্পতিবারে দিন দুপুরতে জিতেন গগৈর জ্ঞানদীপ চা বাগিচার সমীপত পোহনীয়া হাতিয়ে আক্রমণ করে নাহরজান চা বাগিচার 14 বছরীয় কিশোর বিতু মুন্ডাক নিহত করে। পিছত বাগিচার শ্রমিকে জিতেন গগৈর ঘর ঘেরাও করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলিছিল। বন্ধুসকল, তারপর খবরটিও হয়েছে ড্রাগস সরবরাহকারীক রক্ষা করার চেষ্টা ভুয়া সাংবাদিকর, লাখ লাখ টাকা দাবি আইজুল নামের এগারী ভুয়া সাংবাদিকর। সাংবাদিকক লগত লয় নগাঁওর আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র এফালের ড্রাগসের বিরুদ্ধে জেহাদ আরম্ভ করার সময়তে নিচার মাফিয়াক সুরক্ষা দিয়াত নামিছে ভুয়া সাংবাদিক। জিলারক্ষী প্রশাসনের সমান্তরালকৈ রূপহীহাট আরক্ষীয়ে ইতিমধ্যে একাধিক চক্রক উৎখাত করে অভিযান অব্যাহত রাখার সময়তে যা 6 জুলাইত ড্রাগসের সঙ্গে জড়িতর অভিযোগত আটক হয়েছিল দুজনক যুবক। উক্ত ঘটনার বাতরি সম্প্রসার নকরি ঘটনাটক পাকে প্রকারে লুকাবলে চেষ্টা করার অভিযোগ উঠিছে এজন ভুয়া সাংবাদিকর বিরুদ্ধে। আইজুল তালুকদার নামের লোকজনের বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই ভয়ঙ্কর অভিযোগ। হাজে পোশাকতি ভদ্রজন লগা এই যুবকজনের কাণ্ড শুনিলে চকু কপালত উঠিব আপনারও। ড্রাগস সরবরাহকারীর বাতরি গাব দিয়ার মোবাইল যোগে ফোন করে দাবি করেছিল লক্ষাধিক টাকা। ভুয়া সাংবাদিকজনে কেবাটাও আশাড়ি টিভি চ্যানেলের নাম লয় ধন দাবি করা অডিও ভাইরাল হওয়ার পিছত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রূপহীহাটত। নগাঁওর একাংশ সাংবাদিকসকলের রূপহীহাটর সাংবাদিকসকলেও তীব্র ভাষার গরিহণা দিছে এনে কাণ্ডক। ইফালে আজি ভুক্তভোগী পরিয়ালে ধন দাবি করার পিছতে রূপহীহাট আরক্ষী থানাত এক এজাহার দাখিল করেছে।